কালকে ঘরে নারায়ণ পুজো করেছিলাম, তাই অনেক ফল রয়েছে। তা আজকে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে মামা তুই কি আজকে ফল দিয়ে ব্রেকফাস্ট করবি, বলল হ্যাঁ। এমনিতে সকালবেলা কমপ্লানার দুধ দিয়েছি, তা এখন একটুখানি ফল কেটে আজকে এটাই খেতে দিলাম সকালবেলা। এরপরে ভাত রান্না করে পরে, বৃহস্পতিবার পুজো আছে, ভাত রান্না করে পরে ভাতটা দেবো খেতে। তা এখন আপাতত এই ফলটা দিয়েই ওর আজকে সকালে টিফিন হোক। আলু ঢেঁড়স ভাজা করছে আর এদিকে পটল ভাজছি, তা মাঝখানে প্রেশার কুকারটা রেখে দিয়েছি। তখন এই আমি তো আগেই বলেছিলাম যে কীভাবে আমি গ্যাস সেভ করি, প্রেশার কুকারটা রেখে দিয়েছি, এই রান্না দুটো হচ্ছে। আর দেখুন আমি একদম পুরো লো ফ্লেমে, দুটোই একদম পুরো লো ফ্লেমে করছি, এতে অনেকটা গ্যাস সেভ হচ্ছে। এবং আমি ঢাকা দিয়েও রাখি, ঢাকাগুলো এক্ষুনি নামালাম আপনাদের দেখানোর জন্য। তা এই যে আলু ঢেঁড়স ভাজা করছি, পটল ভাজা করছি, মাঝখানে প্রেশার কুকারটা রেখেছি, এর মধ্যে ডিম সিদ্ধ করছি আমি। তা এতেই গরমে গরমে অনেকটাই আমার কুকারটা গরম হয়ে থাকবে, আর আমার আলাদা করে সেই জন্য গ্যাস দিতে হবে না, গ্যাসে মানে গ্যাসের আগুন দিতে হবে না, কুকারটার মধ্যে আপনা হতেই গরম হয়ে থাকবে।